আজি হাউস কমিটি রেল বিভাগের এটি মিটিং বর্তমান চালিছি এবং রেল বিভাগের যে বজেট বিষয়ে আলোচনা হয়েছে এবং কোন বজেট কমিছে বড়িছে বড়িব কেমতি নয়া প্রপোজাল কোন দিয়াযিব সে কথা কইবা সময়ে মু মোর মত রাখিলি জনে হাউস কমিটির এই রেল বিভাগের সদস্য হিসাবে এবং জনে বিরোধী দলের মুখ্য সচেতক হিসাবে এবং বিজেপির জনে বিধায়ক হিসাবে মুখ্যতঃ কথা হচ্ছে যে রেল বজেটে মোর মু উপস্থাপনা করলি যে উপা সরকার সময়ে মাত্র সেমানে আপনার বজেট দিয়েছেন 4232 কোটি টাকা 10 বর্ষ ভিতরে দিয়েছিল উপা সরকার সময়ে যেতবে মোদী সরকার আসলে গত 6 বর্ষ ভিতরে 2014 ঠার সেমানে আপনার সম্পূর্ণ ভাবে 29112 কোটি টাকা দিয়েছেন গত 2020 আপনার 19-20 যা বজেট লা সে বজেটর এবর্ষ যে বজেট হল সে কিছু পয়সা কমিছি এ কথা মু স্বীকার কলি কিন্তু সেথিরে নিজে সে যে বজেটরে উপস্থাপনা কলা বেলে নিজের মানে বজেটরে উপস্থাপনা কলা বেলে নিজে মন্ত্রী সেথিরে উপস্থাপনা রাখিছন্তি যে 241 কিলোমিটার সম্বলপুর গোপালপুর ভায়া ফুলবাণী এই যে নয়া স্বতন্ত্র প্রজেক্ট গোটে অছি গোটে ওড়িশা গুরুত্বপূর্ণ বজেট সেথিরে 29957 কোটি টাকা অনুদান মিলিব এবং নীতি আয়োগ দ্বারা মঞ্জুরি হেলা পরে এবর্ষ হি খুব শীঘ্র এ অর্থ মিলিব এ কথা নিজে মধ্যে অধিকারী যে আমার কমার্সিয়াল বিভাগের যে অধিকারী অনেক সে কথা মধ্যে সে স্বীকার কলে 2957 কোটি ই 2957 কোটি মিশি দেলে পাখাপাখি 2000 কোটি টাকা এবর্ষ বজেটের মধ্যে অধিক আম ওড়িশা মিলুছি মু সেতরে মোর প্রশ্ন লা যে আমি অধিক টঙ্কা আমি আনুছি ওড়িশা বহু টঙ্কা দিয়েছেন মোদি সরকার তার খরচ মধ্যে হয়ে পড়ু না গত বর্ষ যা টঙ্কা লা 62% মাত্র খরচ এই এবর্ষ চলিত বর্ষের খরচ হচ্ছে কিন্তু উপা সরকার সময় 40% খরচ অধিক হয়ে পড়ু না এবং 1000 টঙ্কার অধিক বজেট দিয়ে পড়ু নথিলে 2016 মশার নবীন বাবুঙ্কর সহিত রাজ্য সরকার সহিত আপনার এমওইউ সাইন হয়েছিল কেন্দ্র রেলমন্ত্রী তৎকালীন যেতবে লে আপনার সুরেশ প্রভু ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রমন্ত্রী জুয়েল আমার উপস্থিতিতে এমওইউ সাইন হয়েছিল আপনার কিছু গুরুত্বপূর্ণ আদিবাসী অঞ্চল মাওবাদী অধ্যুষিত অঞ্চলের তার এমওইউ করা রাজ্য সরকার 50% খরচ সেয়ার করবে সেই অর্থক খরচ করা ল্যান্ড আকুইজিশন করবে বলে আপনার আশ্চর্য হবে আপনার যে রহিলা প্রজেক্ট আপনার জয়পুর কোরাপুট এবং আপনার কোরাপুট নবরঙ্গপুর এই দুইটি প্রজেক্টে আপনার 3 বর্ষ হল আজ পর্যন্ত ল্যান্ড আকুইজিশন তো হবার দূরর কথা সেটি জমি অধিগ্রহণ করা আপনার কৌশি প্রকার আপনার সরকার স্তরের এপর্যন্ত ল্যান্ড আকুইজিশন অফিসর নিযুক্তি হওয়া এবং তার সরকার মানে ল্যান্ড আকুইজিশন বি হয়ে পড়া না অর্থাৎ ল্যান্ড আকুইজিশন কারণ জমি অধিগ্রহণ নহিপারিবা কারণ আজ আজ টঙ্কা খরচ হয়ে পড়ু না এবং সেথিপাই আমি তাকু কাই গুরুত্ব দেবা না সরকার গুরু আমার দোষ কিছু না অনুদান প্রকৃতরে এই যে ঘোষণা হল সে আপনার কিছু পয়সা কমিছি কিন্তু সরকার নিজে কইছেন যে 2957 কোটি টঙ্কা আপনার অর্থ আয়োগঙ্কর মঞ্জুরি সুপারিশ ক্রমে আপনার এই চলিত বজেট বর্ষ ভিতরে হি সে টঙ্কা মিলিযিব অর্থাৎ এ টঙ্কা মিলে 2000 কোটি টঙ্কা আমাকে অধিক মিলিব এ বর্ষের মিলিব যে কথা নিজে কেন্দ্র মানে অর্থমন্ত্রী এ কথা সূচনা দিয়েছেন সে যেতবে আপনার কমার্সিয়াল অধিকারী বাণিজ্য বিভাগের অধিকারী এটি বসিছেন মু তাকু কইলি আপনার এই যে মু যে কথা কহিলি ল্যান্ড আকুইজিশন কথা এবং আপনার জয়পুর নবরঙ্গপুর এই যে রেললাইন কথা তার উত্তর দিয়ন্তু সেতবে কহিলা মতো বাচস্পতি বা চেয়ারম্যান ডাকিছেন মু তাকো কথার উত্তর দেবি আপনার কথা কাই উত্তর দেবি আরে হাউস কমিটি চেয়ারম্যান হাউস কমিটির রেল বিভাগের মু জনে সদস্য মু যা প্রশ্ন পচারবি অধিকারী উত্তর দেওয়া পাই বাধ্য কিন্তু সে কিন্তু মু উত্তর দেওয়া বাধ্য নু খালি বাচস্পতি বা চেয়ারম্যান যা কবে মু তা উত্তর দেবি মু সেইপাই গেল তাহলে বাচস্পতি হয়ে তাকে পচার তবে কাই পচারিবু আমার সদস্য হবার আমার অধিকার লাগি নু কি আমি এবং সেইপাই সে সম্পূর্ণ ভাবে মো কথা উপেক্ষা করার কারণ মু বাধ্য হয়ে হাউস ছাড়ি পড়ে আসলি মু কেমিতি আউ যাবি সে পরা কোথায় খালি বাচস্পতি যা পচারি তা কথা সে শুনবে এবং মো কথা সম্পূর্ণ ভাবে গুরুত্ব দিয়া গলা না ল্যান্ড আকুইজিশন সরকার করে পড়ু না এ কথা পচারিবার ল্যান্ড আকুইজিশন আমার কিছু অসুবিধা নাই আমি সবুলে দৌছু কিন্তু প্রতিবর্ষ আপনার পয়সা বড়কা হয়েকি ফেরি যাচ্ছে ল্যান্ড আকুইজিশন নহবা কারণ আপনার অর্থ খরচ হয়ে পড়ু না মু কালি দিল্লি যাই পারিবি না এইপাই যে সম্পূর্ণ ভাবে আজ মো কথা আজ হাউস কমিটি বা আজ অধিকারী মানে এবং আজ মো কথা গুরুত্ব দিয়া গলা না সে কথা মু কইপারিবি না যেহেতু মু বর্তমান বাহারিছি মু যাইপারিবি না এইপাই যে কোনসি প্রকারর এটি
ଓଡ଼ିଶା ସରକାର କହୁଛନ୍ତି ଆମେ ହଉଛୁ ସାଧୁ, ଆମେ ସବୁ ଲ୍ୟାଣ୍ଡ ଆକ୍ୱିଜିସନ କରିଦେଇଛୁ, ଆମ ପାଖରେ ଦୋଷ ତ୍ରୁଟି ନାହିଁ, ରେଲ ବିଭାଗ ହିଁ କରୁନାହିଁ, କିନ୍ତୁ ଏ ଅର୍ଥ ଖର୍ଚ୍ଚ ହୋଇପାରୁନାହିଁ, ସେଥିପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ମଧ୍ୟ ଦାୟୀ, ସେଥିପାଇଁ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଟଙ୍କା ଅଧିକ ଆସିବା ପାଇଁ ଆମେ ବି ଚାହୁଁଛୁ, କିନ୍ତୁ ଆଜି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଇଏ ଗୃହ କମିଟିରେ ଆଜି ମୋତେ ଏଠି ଅପମାନ କରାଗଲା, ମୁଁ ସେଥିପାଇଁ ମୁଁ ରେଲ କମିଟି ମୁଁ ଯେଉଁ ଦିଲ୍ଲୀ ଯିବ କମିଟି ସହିତ ମୁଁ ଯାଇପାରିବି ନାହିଁ, ଏବଂ ମୁଁ କିନ୍ତୁ ଚାହୁଁଛି ଯେ ଅଧିକ ଆହୁରି ଅର୍ଥ ଆସିବ ଏବଂ ଆସୁ, ସେ କଥା ମୁଁ ମଧ୍ୟ ଚାହୁଁଛି, ଏବଂ ମୋ କୌଣସି ଉତ୍ତର ଦେଲେ ନାହିଁ ଏବଂ ଉତ୍ତର ଦେବା ପାଇଁ ବାଧ୍ୟ ନୁହନ୍ତି ବୋଲି ସେ କହିଲେ, ଏବଂ ଲ୍ୟାଣ୍ଡ ଆକ୍ୱିଜିସନ କଥା କହିବାରୁ କୌଣସି ପ୍ରକାରର ସେଥିରେ ଅଫିସରମାନେ ସହମତି ହେଲେ ନାହିଁ।